প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত PNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর গণিতের অঙ্কে লেখা ও কথায় লেখা 21 থেকে 40 পর্যন্ত। শুরুতেই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং খাতা কলম কিংবা পেন্সিল নিয়ে বসে যাবেন। আপনাদের আজকে ইউটিউবের ক্লাস নাম হচ্ছে 7। এখানে আমার মোবাইল নম্বর এবং এমপি অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আমরা 21 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে এবং কথায় লিখি। 21 কথায় হবে, বানানটা ঠিক করে লিখতে হবে, ডান পাশে তালবর্ষা লিখতে হবে। আর 21 বানানে আমরা কি লিখছি, এ কয়ের উষুকার তালবর্ষা 21। এরপর হচ্ছে 22 কীভাবে লিখব, বয় আকার রসুই তালবর্ষা। এরপরে 23 তয়িকার রসুই তালবর্ষা। অনেকে লেখার সময় ভুল করেন, তালবর্ষার জায়গায় মূর্ধন্যষা অথবা দন্তষা দিলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন। এরপর হচ্ছে 24 লেখার সময় চ লিখে বয়ে ব রসিকার তালবর্ষা। 24 বয়ে ব দুটো যুক্ত করে লিখবেন, 24। এরপরে 25 লিখবেন প চয় রসিকার তালবর্ষা, খেয়াল রাখবেন পয়ের উপর চন্দ্রবিন্দু আছে। তারপরে 26 লিখবেন ছয় আকার বয়ে ব বয়ে বা রসিকার তালবর্ষা, 26। এরপরে 27 লিখবেন দন্তষা আকার তয় আকার তালবর্ষা, 27। দন্তষা আকার তয় আকার তালবর্ষা, 27। এরপরে 28 কীভাবে লিখবেন, আ তয় আকার তালবর্ষা, 28। এরপরে 29 কীভাবে লিখবেন, উ লিখে দীর্ঘ উ 29 তরপলা তালবর্ষা, 29। এরপর লিখবেন 30 তরপলা রসিকার তালবর্ষা। তাহলে আমরা লিখে ফেললাম 21 থেকে 30 পর্যন্ত এই সংখ্যাগুলো অঙ্কে এবং কথায়। এরপর যাব আমরা 31 কীভাবে লিখব, এ ক এক উচ্চারণ হবে এক তরফলা তালবর্ষ 31, এটা মাত্রা ঠিক করে লিখতে হবে 31-এর। এরপরে 32 ব তরফলা রসিকের তালবর্ষ 32, 33 কীভাবে লিখব, তয়িকার তরপলা রসিকার তালবর্ষা, মাত্রা ঠিক করে লিখতে হবে 33, 34 34 চৌকার তরপলা রসিকার তালবর্ষা 34। এরপরে 35 এটা কি লিখব, প অন্তস্থ অ ত রফলা রসিকার তালবর্ষা, 35 পর উপরে চন্দ্রবিন্দু দিতে হবে 35। তারপর হচ্ছে 36 ছ তরফলা রসিকার তালবর্ষা,
36, এরপরে 3-7। এটি লিখতে গিয়ে অনেকে লিখে ফেলেন 37। 37 লিখলে হবে না, 37 বইতে লেখা হয় না, সুতরাং এটা আপনারা লিখবেন না, এটা লেখা যাবে না। আপনারা লিখবেন 37। দন্তসায় আকার রস্য ই সাই ত রফলা রস্যইকার তালবর্ষা। 37 সাই লেখানোর সময় দন্তসায়ের উপরে চন্দ্রবিন্দু দেবেন। 37, তারপরে 38। আট আ ট রফলা মাত্রা ঠিক করে দেবেন, তারাবর্ষা ত রফলার উপরে মাত্রা হবে, মাত্রা ঠিক করে লিখতে হবে। 38, তারপর হচ্ছে 39, দীর্ঘ উ দিয়ে শুরু হবে, 39, লয়ে রসিকার রসইকার তালবর্ষা 39। এরপরে 40, চ লয়ে রসইকার তালবর্ষা। তাহলে আমরা খুব সহজে 21-40 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে এবং কথায় লিখে ফেললাম। এগুলোর চাইলে আমরা বক্স করে দিতে পারি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এগুলোকে বক্স করে লিখতে পারবেন সুন্দর করে। ঘর ঘর করে এভাবে লিখতে পারবেন। এভাবে করে দিতে পারলে বিষয়টা আরো সুন্দর লাগবে, যেটা আপনাদের বইতে লেখা আছে। এভাবে করে লিখে দিতে পারবেন। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আপনারা 21-40 পর্যন্ত সংখ্যাগুলো কথায় এবং অঙ্কে কীভাবে লিখবেন বুঝতে পেরেছেন। আমার এই লেখাগুলো আপনারা পড়তে পারেন, অথবা আপনাদের বইতে অঙ্কে এবং সংখ্যায় লেখা 21-40 পর্যন্ত দেওয়া আছে, সেটা দেখতে পারেন এবং এগুলো বাসায় বসে লিখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত প্রতীকী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।